হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা কৈলাস মুকুল অর্জুন রাকেশ। আগামী 26 নভেম্বর তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত গত 8ই অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপির যুব মোর্চা, যা ঘিরে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয় কলকাতায়। অভিযোগ, মিছিলের ওপর যথেচ্ছ জল কামান চালিয়েছে পুলিশ, সেই জলে বিশেষ ধরনের কেমিক্যাল মেশানো ছিল বলেও বিজেপি অভিযোগ করেছে। অন্যদিকে বিজেপি কর্মীরাও দিকে দিকে পুলিশকে আক্রমণ করেছে বলে প্রশাসনের অভিযোগ। ইট বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, হাওড়া ময়দানে বোমাবাজি হয়েছে। ঘটনায় একগুচ্ছ অভিযোগ এনে মোট 7টি এফআইআর দায়ের করেছে হেস্টিং থানার পুলিশ। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতা নেত্রীরা।